اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمة الله، إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قال تعالى: واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها ولا يؤخذ منها أدن ولا هم ينصرون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى

যারা পীরের দাবি করে তারা সবাই তাদের ফিরক ফিরাকিকে তাদের মতবাদকে স্টাবলিশ করার জন্য কোরআন হাদিস থেকে দলিল অন্বেষণ করে যেটা কিন্তু পূর্ব আমরা দেখেছি এভাবে তারা কোরআন থেকে তাদের মন মতো আপনার আয়াত পেশ করে যেমন কাদিয়ানিরা কিন্তু কোরআন থেকে বোখারি মুসলিম থেকে দলিল দেয় দলিল দিয়ে মানুষ যারা যাচাই বাছাই করে না তাদেরকে পথভ্রষ্ট হয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে কোরআন থেকে বলছে আসলে কোরআন আগে পিছিয়ে কেন ওই আয়টা কি করতে চাইছে এটা না বুঝে ওই আয়টা বলে যেমন নম্বর তবার আল্লাহ বলছেন তাদেরকে ধরো যেখানে বা তাদেরকে হত্যা করো তাহলে এই আয়াত যদি আমরা এখন বলি তাহলে কি কাফেরদেরকে যেখানে সেখানে হত্যা করবেন না এর আগের পর আয়াত দেখতে হবে আসলে ভুল উদ্দেশ্য কি কাকে বুঝিয়ে চাইছেন যাই হোক বাংলাদেশের একজন বড় আলেম ওনার লক্ষ লক্ষ মুরিদ আছেন উনি এই আয়াতগুলো দিয়া শুধু উনি নয় প্রত্যেকটা পীরের অনুসারীরা কিছু আয়াত দিয়ে তারা তারা বুঝে এসেছেন যে আল্লাহ রব্বুল আলমী ফির ধরতে পারছে এবং উনি বলেওছেন যার ফির নাই তার হেদায়েত নাই যার ফির আছে তার হেদায়ত আছে তাহলে এটা বুঝেছেন যে আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক নয় ফির হেদায়ত দেওয়ার মালিক জাতি আপনার কাছে অনুরোধ করলাম সম্মানিত মালানা সাহেবের বক্তব্যটি শুনেন উনি বলেছেন যার ফির নাই তার হেদায়ত নাই যার ফির আছে তার হেদায়েতে আছে তার মানে আবার বলেছেন এখ দিনা শিৰতল লাজিনা নাম ইখ দিনা চিৰতল মুস্তাকিম শিৰতল লাজিনা নামটা আলাইহিম গাইরিণ মাক দুবি আলাইহিম অলপ এখানে আল্লা বলছেন সিরাতাল শিৰতল মুস্তাকিম সঠিক পথ কোনে সাধি না 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 গাইরিণ মাক দুবি আলাইহিম অলপ দল তো অদের পথ যাতে তুমি হেদায়েত দিয়েছেন তার মানে কি হেদায়েত মানে পিছবে হেদায়েত দিছে আপনার বয়সটা শুনে এরপরে বিবেকরা প্রশ্ন করে কমেন্ট করে যাই বলেন সেদিন হাসার মাঠে কিন্তু আপনাকে আমাকে জবাব দিয়ে করতে হবে আমরা যদি সম্মানিত শায়েক যেই উদ্ধৃতিটা দিয়েছে যে এখান দিয়ে ফিরে দলিল দেওয়ার চেষ্টা করছেন আমরা সবাই জানি সুরাতুল কাহাব আঠারো নম্বর সুরাপ এই সুরের কাহাব মানে গুহাবাসী আমরা সবাই মোটামুটি সবাই মোটামুটি যারা লেখাপড়া করি তারা জানি যে এই গুহাবাসীদের কাহাফুল আসাফুল কাহাবের কিছু লোক তাদেরকে তারা ছিল মোমিনা তাদেরকে মোমিন লোক তাদেরকে কাফেররা তাদের ধর্মে ফিরে নি তারা ফিরে না তারা আল্লাহর প্রদত্ত তাহিদি রাস্তায় তারা চলছে তখন তাদেরকে মারার জন্য তারা ধাওয়া করছিলেন তখন তারা ভাগতে গিয়া একটা গুহায় আশ্রয় নিচ্ছেন সবে কিন্তু আল্লাহরই মর্জি আল্লাহ ইচ্ছে করেছেন তারা যখন গুহায় আশ্রয় নিচ্ছেন এই জন্যই সুরের নাম হচ্ছে সুরাত কাহাফ মানে গুহাবাসীদের আসাবুল কাহাফ মানে গুহাবাসীদের ব্যাপারে এখানে আল্লাহ রব্বুল এই আসাবুল কাহাফের ব্যাপারে আপনার এক থেকে যদি বিশ পঁচিশ আয়াত নম্বর পর্যন্ত পড়েন তাহলে আপনাদের সামান্য অনুবাদ করেন পললেই বুঝতে পারেন যে উনি কি অসত্য কথা বলেছেন না কোরআন সত্য কথা বলেছেন একটু দেখেন এখানে আল্লাহ রবুল আলমিন এটাই বুঝে যে আসাবু কাহাবর লোকগুলাকে ধাওয়া করছেন কাহেররা তারা ইমানকে রক্ষা করার জন্য তারা নিজে ইমান রক্ষা জন্য পালিয়ে আসছেন পালিয়ে আসার পরে তারা গুহায় আশ্রয় নিছেন এই কথাটি পরবর্তীতে সত্র আঠারো উনিশ বিশ নম্বর এতে পাই যাবেন যে আল্লাহাক যখন তারা গুহার মধ্যে যখন তারা ছিলেন কেউ বলছেন তারা ছিল চারজন এটা কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ কোরআন বলছে তারা কি বলছিল কেউ বলছে চারজন পঞ্চমজন ছিল কুকুর কেউ বলছে পাঁচজন মানুষ সব ষষ্ঠজন ছিল কুকুর কে অবস্থা তারা ছিল ছয় জন সপ্তম জন ছিল কুকুর কে অবস্থা তারা সাত ছিল সাত জন অষ্টম জন ছিল কুকুর এইভাবে অনেকে বলছে আল্লাহ বলছেন এর 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 প্রকৃত কতজন ছিল সেটা আল্লাহ জানে এরপরে আবার আয়াত আল্লাহ ফাক বলছেন তারা 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 যখন ঘুমের থেকে উঠছে তারা তিনশত নয় বছর কোরআনে বলছে তিনশত নয় বছর সুরে কাহাবে তিনশত বছরের কথা বলা আছে আল্লাহ বলছে এর ব্যাপারটা তোমরা জানো তবে যদি তোমরা দেখো তোমরা কত কেউ বলছো দুই দিন কেউ বলছে একদিন আমরা ঘুমিয়ে আসিলাম তবে আল্লাপাক বলছেন তোমরা যদি যাচাই করতে চাও তোমরা কতদিন তোমাদের কাছে যে মুদ্রা ছিল এই মুদ্রা নিয়ে বাজারে যাও কিছু করতে যাও করতে গিয়া দেখো তোমরা যাচাই করো খবরদার হুশিয়ার ভাবে খুব বিচক্ষণতার সাথে চলবা যাতে তারা বুঝতে নামায় তোমরাই সেই লোক তাহলে কিন্তু তোমাদেরকে ধরে কাপের আবার তাদেরকে তাদের ধর্মে নিয়ে যাবে না তোমাদেরকে হত্যা করবে সব হাল আল্লাহ কি বলছেন এই ব্যাপারে আল্লাহ রবুল আলামিন বলছেন যে আয়াতের প্রথম সুরাতুল কাহাপের সতেরো নম্বর আঠারো নম্বর সুরার সতম রায়তে প্রথম আল্লাহ বলছেন তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত আর যখন তা অস্তমিত হতো তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে এ হচ্ছে আল্লাহ নিদর্শন সমূহের অন্যতম যখন তারা গুহায় আশ্রয় নিছেন তখন সূর্য সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত এটা কার ইচ্ছা যে সূর্য উদয়ের সময় গুহাটা ডান দিকে হেলে যেত গুহা হেলার কোনো ক্ষমতা নেই হেলেছেন আল্লাহ হেলেছেন অত্ত যদি সূর্য কাছে এ আয়তের ব্যাখ্যায় গিয়ে বলছেন যদি সূর্যের আলোটা গুহার মধ্যে যেত তারা তারা পুরে জলে পুরে সাই হয়ে যেত তার মানে আল্লাহ তাদেরকে রক্ষা করছে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন এই এই আয়াতের লাস্টে পাক এই কথাটি বলেছেন ফাহুয়াল ফাহ

সঠিক পথ প্রাপ্ত আর যাকে তিনি পথহারা করেন তার জন্য তুমি কখনো সৎ পথের দিশা দানকারী অভিভাবক পাবে না এই আয়াতের প্রথম থেকে যদি সুরে কাহের প্রথম থেকে পড়েন গুহাবাসীদেরকে তারা ধাওয়া করেছিলেন আল্লাহ তাদেরকে পথ বাদ দিয়েছেন আল্লাহর হুকুমে তারা গুহায় আশ্রয় নিচ্ছেন আল্লাহর হুকুমে আল্লাহ গুহার থেকে তাদেরকে তিনশো তো নয় বছর তাদের ঘুমের ব্যবস্থা করেছেন আল্লাহর হুকুমে একটা কুকুর তাদেরকে পরীক্ষা করেছেন এই কথাই আল্লাহাক বলেছেন আল্লাহাক যাকে সৎ পথ দেখান সেই হয় পথ আর আল্লাহ যদি কাকে প্রতিধানত করেন অসত পথে আল্লাহ বোধ যদি কত পথে আল্লাহ যদি কাকে দিশেহারা করেন পথহারা করেন এমন কোন অভিভাবক মুরশিদ বলে অভিভাবক সাহায্যকারী উদ্ধারকারী নাই যে তাকে পথ দেখাইবে আল্লাহ পাক বলেন এটি যখন আমরা কি বলি আল্লাহুম্মা হাদিনি ফি মান হাদায়াত আয়াতটিকে দান করো সঠিক পথে দাও এরপরে জনাব মাওলানা সাহেব যে কথা বলছেন সিরাতাল লাজিনা আনআমতা আলাইহিম ওয়াইরিল মা দুবি আলাইহিম অলপ আগে বলছেন ইহি দিনা শিরতাল মোশতাকিম এখানে কী হয়েছে শিরাতাল মোশতাকিব বলে আবার সিরাতাল মোশতাম কি কোরআন হাদিস না 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 এটা কিন্তু ফিরসাপ উনি বলছে আপনারা শুনবেন এখানে আলাদা বলছেন শিরতল ইহি দিনা শিরতাল আমাদেরকে সরল পথ দেখাও হেদায়েতের পথ হেদায়েতের পথের দিক অর্থ হেদায়েতের পথ দিন এখানে বলছেন এই দিনের সিরাতুল মোশতাকিন হেদায়েতের পথ এখন ওনারা বলছে কি এটা ফিসাবের কথা না উজুবিল্লাহ হেমিন জালেক যদি তাই হয় সুর আতুল তবার একশো তো উনিশশো বারো ঊনিশশো আল্লাহ বলছে এআই হল লাজিনা মানু তাকুল্লাহ অকুন মা আস্ব দেখিন এ আয় আগে তারা কইত এখন এটা আর কয় না এখন এটা তো কোনো ফিসাবের কথা নাই এখন মুরশিদ পাইছে এই তো খুজ্জা পাইছে ফির পির রায়ত আছে এবার ধরো পীর রায়ত না উজুবিল্লাহ জালেক জাতি আপনাদের কাছে সবিনই অনুরোধ করছি এখানে আল্লাহ এখানে যে কথা বলছেন যে মাইয়াহ দিহিল্লাহ ফাহুতাদ আল্লাহ যাকে পদ দেখান মাইয়াহ যাকে আল্লাহ পদ দেখান সে সঠিক প্রাপ্ত হয় আর যাকে তিনি পথহারা করেন তার জন্য অলি ও মুর্শিদ অলি অভিভাবক মুর্শিদ কোন উদ্ধারকারী আল্লাহ সমকক্ষ আল্লাহ সামনে দাবনা আল্লাহ 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 এক আল্লাহ আল্লাহ মুখ আল্লাহ মুখীন আর সবাই মুখুফি কি আল্লাহ সামনে কেমন মাঠে আল্লাহ বলবে লিমানিল আজকের দিনে বাসাই আবার আল্লাহ বলছে লিল্লাহে ওয়াহিদুন কাহার পরাক্রমশালী শক্তিধর সে আল্লাহর আল্লাহ শক্তিধর যদি আল্লাহর আল্লাহ কাউকে পথহারা করে পুরা পৃথিবী আল্লাহ ছাড়া নবী ফেরেশতা মানুষ গরু সাগল সবাই যদি চেষ্টা করে ধররা পরিমাণ উপকার করতে পারবে না আল্লাহ পাক এই কথাই বুঝেছেন অত আল্লাহর ক্ষমতাকে আল্লাহ বুঝাইছেন কিন্তু মুরশিদ অভিভাবক ঠিক আছে কিন্তু আল্লাহ এই যে বুঝেছে এটাই বুঝেছেন। আমি যদি কাউকে পথহারা করি পৃথিবীর এমন কোন মুরশিদ এমন কোন সাহায্যকারী এমন কোন অভিভাবক এমন কোন দাইত্যチン এমন পুরো ক্ষমতা দন নাই যে আমার কাছ থেকে তাকে হেদায়ত ছিনিয়ে নিবে তার মানে হেদায়ত দেওয়ার মালিক আমি হেদায়ত নেওয়ার মালিক আমি আমি যাকে হেদায়ত দেই সেই প্রাপ্ত হয় আর যাকে আমি হেদায়ত দেই না পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে হেদায়ত দিবে এই কথা আল্লাহ বলছেন এখানে পীরের কথা বলা হয় নাই একটি উদাহরণ কোন লোক যদি শক্তিদর লোক যদি বলে আমি যখন তোকে ধরবো যদি ধরি এমন কোনো মার বেটা নাই যে আমার কাছ থেকে চিনি নিত কি বুঝাইছে তার মানে আমার কাছে আমার সাথে হাত ধরার মতো ক্ষমতা কারো নাই আমার কাছে কথা বলো এমন কোনো ক্ষমতা নাই এই কথাটাই আল্লাহ রব্লালাম করানো কারিম সুরাতুল বাকারার এ আটচল্লিশ টম রায়াত সুরাতুল বাকারার একশো বিয়াল্লিশ ট ব রায়ত এই কথারই বলেছেন ওত্যাকু ইয়ৌ মাল্লা তাজেন সাইয়া তোমরা তো সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না আর তারা কোনো রকম সাহায্য পাবে না আল্লাহ আকবর এইভাবে আল্লাহ রব আহমিন সুরাতুল ঝুমারের তিন নম্বর আয়তে বসেন যে যে আল্লাহ বসেন আল্লাহদ্দিন খালেস যাই হোক এই যে কথাগুলো আজকে ব্যাখ্যা করছে তারপরে সম্মানিত সাহেব বলছেন সিরাত আল্লাহ এই কথা বলছে যে আল্লাহ বলছে তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা প্রতবষ্ট নয় এখানে আল্লাহ কি বলছেন সিরাউত আল্লা আলাইহিম যে আমাদেরকে ওই সমস্ত লোকের পথ দেন ওই সমস্ত পদ অনুসরণ করার তফিক দেন যাদের প্রতি আপনি ক্রোধান্বিত নয় যাদের প্রতি আপনি রাগান্বিত নয় যাদের প্রতি আপনি অভিশপ দেন নাই তাদের প্রতি তবে যাদেরকে সঠিক পথ দিয়েছেন এর সঠিক পথে ব্যাখ্যা তাপসির ইবনে কাপসির সহ বড় বড় ব্যাখ্যা দিতে পারছে এর মূল অর্থ হয়েছে নবী শহীদ সিদ্দিক এবং কি সালিহীন এখন সালেহীন নেককার নেককার যে আপনি যে নেককার অমুক যে নেককার নেককার যে এরকম কথা আছে আল্লাহ রবীন্দিন মোহাম্মদ সাল্লাসমা কুমতুমিনারসুল আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে আর তোমরা হে পাতেমা হে হোসেন হাসান আপনি বলে দেন তারা যে এই চিন্তা না করে যে আপনি রসুলের মেয়ে নসুলের নাতি এই জন্য মাপ পেয়ে যাবেন বলছে যে আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে কি বুঝাইছে তার মানে নির্দিষ্ট কোনো লোকের এখানে বলা হয় নাই আপনি হতে পারেন একটা রিক্সার ড্রাইভার একটা কুলি একটা মজুর একটা ভ্যান চালক একটা মানে একটা চাষা বাসা সে হতে পারে আল্লাহর অলি অলি তো কি আল্লাহর বন্ধু হতে পারে কারণ কিন্তু আপনি নির্ধারিত করে অমোখের ধারে টুপি পাঞ্জাবি ফাঁকরি দেখলেই উনি আল্লাহর অলি আবার ওনাকে গালি দেবেন তাও না কিন্তু বাস্তবে অলীর বিষয়ে আল্লাহ জানে কিন্তু হ্যাঁ অবশ্যই আপনি শিক্ষা গ্রহণ করার জন্য ইসলাম জানার জন্য কোরআনকে যাই তুমি এত কোনো সন্দেহ নাই কিন্তু আমরা আলম যদি কথা বলে আল্লাহ আলু আহ কুন তুমলা এখানে ফিরের কথা আসলো তুমি আলমকে জিজ্ঞাসা দুইজন তিনজন পাঁচজন সাতজন আলেমকে যাচাই করো যেটা কোরআন সম্মত সেটাই মানো আর ফির সাহের কথা হয়েছে না আমি যা বলছি তাই সম্মানিত ফির সাহ যে কথাটা বলেছেন যে জালফিন যার যার হেদায় মুর্শিদ নাই তার হেদায়ত নাই আর যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে তার মানে মিন জালেক তাহলে সম্মানিত শায়েকের বক্তব্য বোঝা গেল আল্লাহ এখানে হাত গুটিয়ে ফেলিছে যে কথা ইহুদ্দিন আসারতে বলেছে যে আল্লাহ এখানে হাত গুটিয়ে বলেছেন তাহলে শেখ এই কথা বলেছেন যে যার ফির নাই তার হেদায়ত নাই আর যার হেদায়ত আছে তার যার ফির আছে তার হেদায়ত আছে তাহলে আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক না বক্তব্যে আপনার শুনে আপনাদের কাছে বিচার দিলাম আমরা আল্লাহ কাছে বলবো যে আল্লাহ আমরা জাতির কাছে যতটুকু ক্ষমতা আছে জানিয়ে দিছি আল্লাহ এবার তুমি বিচার করো এবার তোমার কাছে দায়িত্ব আমরা জানি না মনে রাখবেন সেদিন আল্লাহর আদালতে জবাব দিয়ে একটু বিচার করেন ওই যে আল্লাহর বলেছেন ইয়া হল্লা জিনা মানুহ ইন না কাশিরাম মিনাল আখবারী রখবার লাইয়া কুলু নান লাইয়া কুলু নাম আল নাসিবিল বাতিল ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ সুরা তো বার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশে আল্লাহ বলছেন অধিকাংশ ধর্ম মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে খায় আরে খায় তো খায় সমস্যা নাই এবং তাদেরকে কি করে ওয়াসুদ্দুনান সাবিলিল্লাহ সাবিল এক বছর আর সুবল হয়েছে বহু বছর সাবিন সব পথ থেকে হয় এই যে আজকে সম্মানিত শাহে সাহেব যার অলি নাই তার হেদায়ত নাই যার মুর্শিদ নাই তার হেদায়ত না যার মুর্শিদে তার হেদায়ত আছে এই কথা শুনে এমনও লোক সারা বাসা যাবে না এমন এই সম্মানিত শাহেকদের ভইতে লেখা আছে ফির না দলে নাচাদ যাবে না যার ফির নাই তার ফির হয়েছে শয়তান না মিন জালেক আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো আল্লাহ আমাদেরকে হেদায়তের পত্র দেখাও আল্লাহ আমাদেরকে ওই পথ দেখাও যেটা নবী সিদ্দিক শহীদ এবং সহলহিনদের পথ দেখাও আমরা ব্যক্তিগত কোন মামকে অবজ্ঞ করি না আমরা খারাপ ভাবে খারাপও ভাবি না আল্লাহ আমাদের কি বোঝা দান করে কামিন আসসালামাইকুম আরহাম